হেল্পিং ভার্ভস ইংরেজি শিখতে গেলে কিংবা বলতে গেলে যেটা জানা খুব প্রয়োজন তা হলো হেল্পিং ভার্বস এরা মেন ভার্ভকে সাহায্য করে বলেই এদেরকে হেল্পিং ভার্ব বলে তাছাড়া হেল্পিং ভার্ভকে অকজুলারি ভার্বও বলে তো এরা কি ধরনের সাহায্য করে হেল্পিং ভার্ব সাধারণত অন্য ভার্ভকে টেন্স গঠনে ভয়েস গঠনে সাহায্য করে তাছাড়াও মুড গঠনেও সাহায্য করে হেল্পিং ভার্বসকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় যেমন অক্সুলারি ভার্ভ মডেল ভার্বস সেমি মডেলস আবার অক্সোনারি ভার্বের মধ্যে পড়ে টু বি টু হ্যাভ টু ডু আবার টু বি ভার্বের মধ্যে পড়ে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন টু হ্যাভের মধ্যে পড়ে হ্যাভ হ্যাজ হ্যাড আর টু ডু এর মধ্যে পড়ে ডু ডাজ ডিড মডেল ভার্বস মডেল ভার্বসের মধ্যে পড়ে ক্যান কুড মে মাইট উইল উড স্যাল সুড তাছাড়া মাস্ট এবং অডু সেমি মডেলস এর মধ্যে পড়ে নিড ডেয়ার ইউজ টু হেল্পিং ভার্বস সবসময় সাহায্য করে মেন ভার্বের কোনো কাজকে বর্ণনা করতে মানে কাজটি বর্তমানে হচ্ছে না অতীতে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে এটা বোঝাতে হেল্পিং ভার্ভ সাহায্য করে হেল্পিং ভার্বসকে দেখে আমরা সহজেই বুঝে যাই যে বাক্যটি কোন টেন্সে আছে এবার আমরা শিখব এদের কিছু ব্যবহার অক্সিলারি ভার্বস প্রথমে আমরা টু বি নিয়ে আলোচনা করব আই এম ইটিং এন অ্যাপেল আমি একটি আপেল খাচ্ছি অ্যাম আই বোরিং ইউ আমি কি তোমাকে বিরক্ত করছি হি ইজ টকিং উইথ মি সে আমার সাথে কথা বলছে হোয়াট ইজ গোয়িং অন কি হচ্ছে দে আর ওয়াচিং টিভি তারা টিভি দেখছে এই উদাহরণগুলিতে এম ইজ আর কে আমরা হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার করলাম কারণ বাক্যগুলিতে মেন ভার্ভ হল ইটিং বোরিং টকিং গোয়িং ওয়াচিং এখানে মেন ভার্বগুলির সাথে আইএনজি যোগ করা হয়েছে কারণ বাক্যগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ গ্রামারের নিয়ম অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হল সাবজেক্ট তারপরে বসবে সাবজেক্ট অনুযায়ী যার তারপর মেন ভার্ব এবং মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে তারপর অবজেক্ট থাকলে বসাতে হবে হেল্পিং ভার্ব আবার মেন ভার্ব হিসাবেও কাজ করে আমি একটি অন্য ক্লাসে এই নিয়ে বিশদভাবে আলোচনা করব। যে হেল্পিং ভার্ভ কখন মেন ভার্ব হিসাবে কাজ করে এখন আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি উই আর হ্যাপি আমরা খুশি হি ওয়াজ অ্যালোন তিনি একা ছিলেন এই দুটি বাক্যতে আর এবং ওয়াজ অ্যাজ এ মেন ভার্ভ কাজ করছে কারণ বাক্য দুটিতে আর কোনো ভার্ব নেই আর আপনার জানা উচিত ভাব ছাড়া কোনো বাক্য তৈরি হয় না আরও কয়েকটি উদাহরণ দেখা যাক হাও আর ইউ আপনি কেমন আছেন আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম অল অভ হাস ওয়ে সাইলেন্ট অল অভ হাস ওয়ে সাইলেন্ট আমরা সবাই চুপ করেছিলাম দে ওয়ার ভেরি এক্সাইটেড তারা খুব উত্তেজিত ছিল এবার আমরা আলোচনা করবো টু হ্যাভ ভার্ট নিয়ে যেমন আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে আই হ্যাভ অ্যান আইডিয়া আমার একটা পরিকল্পনা আছে এখানে হ্যাবকে আমরা মেন ভার্ব হিসাবে ব্যবহার করলাম কারণ বাক্য দুটিতে হ্যাব ছাড়া আর কোনো ভার্ভ নেই আবার হ্যাভ ইউ ইটেন এর মানে খেয়েছিস বা তুমি কি খেয়েছো এই বাক্যটিতে হ্যাভ হলো হেল্পিং ভার্ভ কারণ এখানে মেন ভার্ব হলো ইট এখানে ইটেন করা হয়েছে কারণ এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের উদাহরণ গ্রামার অনুযায়ী প্রেজেন্ট টেন্সে ভারবের পাস পার্টিসিপাল ইউজ হয় বা ভারবের থার্ড ফর্ম ইউজ হয় যেমন উদাহরণ দেখা যাক সি রিটেন ফোর লেটার্স সি হ্যাজ রিটেন ফোর লেটার্স সে চারটি চিঠি লিখেছে দ্য বেবি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস শিশুটি গ্লাসটি ভেঙে দিয়েছে আই হ্যাড টু কার্স আমার দুটি গাড়ি ছিল আই হ্যাড এ গুড টাইম আমার একটি ভালো সময় ছিল হ্যাভ হ্যাজের পাসফর্ম হল হ্যাড হি হ্যাজ লং লেগস তার লম্বা পা আছে সি হ্যাজ লং হেয়ার তার লম্বা চুল রয়েছে এখানে আমরা হ্যাড এবং হ্যাজের ব্যবহার দেখলাম ডু অ্যাজ do, did ডু ডিড ডু ডিড নিয়ে আমি আগেই একটা ভিডিও দিয়েছিলাম একবার দেখে নিতে পারেন তাহলে আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন আমি এখানে শুধু কয়েকটি উদাহরণ দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন আই শ্যাল ডু ইট আমি এটা করব। এখানে ডু হলো মেন ভার্ব আর স্যাল হলো হেল্পিং ভার্ব ডাজ প্লেপিয়ানো সে কি পিয়ানো বাজায় হি ডাজ নট স্লিপ বাই টাইম দিনের বেলা সে ঘুমায় না এখানে ডাজ হলো হেল্পিং খুব ভালোভাবে মনে রাখা উচিত ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স গঠন করার সময় দুকে অক্সিলারি ভার্ভ হিসাবে ব্যবহার করা হয় মডেল ভার্বস মডেল ভার্বস নিয়ে আমি আগেই অনেকগুলি ভিডিও দিয়েছি আর সেখানে আমি খুব ভালোভাবে ব্যাখ্যা করেছি তাও আজকে আপনাদের বোঝার সুবিধার জন্য একবার বলে দিচ্ছি আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি ক্যান ইউ কাম তুমি কি আসতে পারবে আই উইস আই কুড স্পিক ইউ টেল মি দা ওয়ে তুমি কি আমাকে পথটা বলতে পারবে এখানে আমাদের জানা উচিত সামর্থ্য অর্থে ক্যানকে ব্যবহার করা হয় ক্যানের পাসফর্ম হলো কুড তবে সৌজন্য প্রকাশের জন্য কুডকে প্রেজেন্টেন্সেও ব্যবহার করা হয়ে থাকে যেমন কুডাই ইউজ ইউর পেন্সিল কুডাই ইউজ ইউর পেন্সিল আমি কি আপনার পেন্সিল ব্যবহার করতে পারি এখানে আমরা ক্যান ব্যবহার করতে পারতাম কিন্তু কুড ব্যবহার করার ফলে বাক্যটি অনেক পোলাইট হয়ে গেল এবং এতে একটা সৌজন্য প্রকাশ পেল সম্ভাবনা এবং অনুমতি অর্থে মেয়েকে ব্যবহার করা হয় যেমন মে আই কামিন আমি কি আসতে পারি ইট মে রেন টু মোরো আগামীকাল বৃষ্টি হতে পারে মেয়ের পাস্টেন্স হল মাইট সি মাইট কাম সে আসতে পারে ইট মাইট রেন টু মোরো ইট মাইট রেন টু মোরো আগামীকাল বৃষ্টি হতে পারে আই মাইট গো টু অফিস আমি অফিসে যেতে পারতাম সম্ভাবনা ছিল কিন্তু যাইনি যেতে পারতাম কিন্তু যাইনি রকম অর্থে আমরা মাইট ব্যবহার করতে পারি যেমন আই মাইট গো টু অফিস সুড এবং উডের ব্যবহার কোনো বাক্যে উচিত বোঝালে স্যুড ব্যবহার করা হয় হাউ সুড আই নো আমার কীভাবে জানা উচিত ইউ শুড ওয়ার্ক হার্ড তোমার কঠোর পরিশ্রম করা উচিত কোনো বাক্যে উচিত বোঝালে যেমন সুডের ব্যবহার করা হয় ঠিক তেমনি সুডের পরিবর্তে আমরা অজ্জুও ব্যবহার করতে পারি যেমন উই অজু ওবেদা ল আমাদের উচিত আইন মেনে চলা এখানে আমরা অজ্জুর পরিবর্তে সুড ব্যবহার করতে পারতাম যেমন উই স্যুড ও ল উই সুড ও ল আবার ইউ ডু থ্যাঙ্ক হিম ইউ অল টু থ্যাংক হিম তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত সৌজন্য এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে উডের ব্যবহার করা হয় উর ইউ প্লিজ লেন্ড মি সাম্মানি উর ইউ প্লিজ লেন্ড মি সাম্মানি আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন হি উড রিড এইট আওয়ার্স পার ডে হি উড রিড এইট আওয়ার্স পার ডে তিনি প্রতিদিন আট ঘন্টা করে পড়তেন অবশ্যই করতে হবে এই রকম বোঝালে মাস্ট ব্যবহার করা হয় ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স তোমাকে এক্ষুনি যেতে হবে হি মাস্ট বি অ্যান ইন্ডিয়ান তাকে অবশ্যই একজন ভারতীয় হতে হবে আই মাস্ট হেল্প হার অ্যাট এনি কস্ট আমি অবশ্যই তাকে যে কোনো মূল্যে সহায়তা করব। সেমি মডেলস কোনো কিছু প্রয়োজন অর্থে বা করতে হবে অর্থে নিডের ব্যবহার করা হয় যেমন উই নিড এ কার আমাদের একটি গাড়ি প্রয়োজন আই নিড টু চেক আমাকে চেক করতে হবে আই নিড টু নো আমার জানা দরকার সাহস করা অর্থে ডেয়ার ব্যবহার করা হয় যেমন হি ডিডিন ডেয়ার টু স্পিক টু হার হি ডিডিন ডেয়ার টু স্পিক টু হার সে তার সাথে কথা বলার সাহস পেল না ইউ ইউ কাম কাম ব্যাক ব্যাক এগেন তোমার কি আবার ফিরে আসার সাহস নেই অতীতের কোনো অভ্যাস বা অতীতের কোনো কাজ করা হতো এই রকম বোঝালে ইউজ টু ব্যবহার করা হয় যেমন হি ইউজ টু গো টু অফিস বাইকার হি ইউজ টু গো টু অফিস বাইকার তিনি গাড়িতে করে অফিস যেতেন আই ইউজ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতাম আই ইউজ টু লিভ হিয়ার আই ইউজ টু লিভ হিয়ার আমি এখানে থাকতাম আশা করি আমি হেল্পিং ভার্বে সমস্ত কিছু বোঝাতে পেরেছি যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো জায়গায় বুঝতে না পেরে থাকেন তাহলে আমাকে জানান আমি আবার একটি ভিডিও বানিয়ে দেব। তবে আমি ডেয়ার ইউজ টু নিয়ে আর একটি ডিটেল ভিডিও বানাবো সেখানে আমি আরও পরিষ্কার করে আপনাদের বোঝানোর চেষ্টা করব